ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। সময় তো মাসুদ রানা ভাই, আপনাকে ধন্যবাদ। সকাল সন্ধ্যায় কি নফল নামাজ আছে কিনা? আসলে সকাল না, সকাল বলতে আপনি কোনটাকে বুঝিয়েছেন আমি জানি না। সকাল বলতে যদি আপনি মনে করেন যে ফরজ নামাজের ফর, না কোনো ফরজ নামাজের ফর কোনো নফল নামাজ ফরা জায়েজ নয়, রাসূল নিষেধ করেছেন। ফরজ নামাজের ফর নফল নামাজ ফরা রাসূল ইসলাম নিষেধ করেছেন। ফরজ নামাজের ফর সকালের, মানে সকালবেলার, এর আগে সুন্নত নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এর আগে সুন্নত নামাজ পড়তে পারবেন ইচ্ছা করলে, যদি আপনি ইচ্ছা করেন না আমি নফল নামাজ পড়বো পড়তে পারবেন, বা তাহাজ্জুদ এর আগে সকাল ফজর নামাজের ফরজ নামাজ পড়ার আগে আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন, এটা আবার নফল। আর এরপরে কোনো নামাজ পড়তে পারবেন না যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠবে। যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠবে ততক্ষণ পর্যন্ত কোনো নামাজ পড়া যায় না। সূর্য ওঠার পর তারপর আপনি ইচ্ছা করলে সোলাত দুহা যে বলে এটা পড়তে পারেন, এটা ফজিলত আছে, রাসূল ইসলাম থেকে প্রমাণিত ফজিলত। একটা হজ্জের এবং উমরার সব আল্লাহ বলেন, তার আমল নামের মধ্যে দিয়ে দিবেন, এটা জায়েজ আছে। আর সন্ধ্যাবেলায় আসলে আমাদের এমনিতে কোনো নামাজ আছে বলে আমার জানা নাই, তবে আসরের পরে থেকে মাগরিবের পর্যন্ত কোনো নফল নামাজ পড়া যায় না, নফল নামাজ পড়া যায় না, রাসূল ইসলাম নিষেধ করেছেন। বলেছেন লা সলাতা হাত্তা তাগরুবা শামস, লা সলাতা বাদাল আসরি হাত্তা তাগরুবা শামস, মানে আসর নামাজের পরে যতক্ষণ পর্যন্ত সূর্য ততক্ষণ পর্যন্ত না ডুববে ততক্ষণ পর্যন্ত কোনো নফল নামাজ পড়া জায়েজ নয়। তারপর সূর্য ডুবার পর আপনি ইচ্ছা করলে দুই রাকাত সুন্নত নামাজ পড়তে পারবেন, রাসূল ইসলাম দুই রাকাত সুন্নত তার সাহাবার পড়তেন মাগরিবের আগে, সূর্য ডুবার পর মাগরিবের আগে দুই রাকাত সুন্নত নামাজ পড়া জায়েজ। এরপরে আপনি মাগরিব নামাজের পর দুই রাকাত সুন্নত নামাজ পড়বেন, এরপর যদি আপনি ইচ্ছা করে নফল নামাজ পড়তে পারবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। ওয়াসাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।